নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দারুণ সুস্বাদু আমের লুচির রেসিপি নিয়ে। আম এমনই একটা ফল, আমরা সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করি। সারা বছর কিন্তু আম পাওয়া যায় না, সেই কারণে এখন তো আমের সিজন চলছে। তো এই রেসিপিটা আপনারা এখন তৈরি করে খেতে পারেন, সকালে ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনার সেরে নিতে পারেন, অথবা বাড়িতে যদি কোনো পুজো পার্বণ থেকে থাকে তাহলে কিন্তু এইভাবে আমের লুচি তৈরি করে ঠাকুরকে ভোগে নিবেদন করে তারপর আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তাহলে চলুন আমার আজকের এই সহজ রেসিপি দেখে নেওয়া যাক। এখানে দেখুন একটা বড় সাইজের আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এখন এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এক চামচ চিনি, সামান্য একটু বেকিং সোডা, তারপর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘিও আপনারা দিতে পারেন। এবার ময়দার সাথে সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দায় যত ভালো ময়ম হবে লুচিগুলোও কিন্তু ততটাই সুন্দর ফুলবে এবং লুচিগুলো একদমই পারফেক্ট হবে। দেখুন খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে, হাত দিয়ে দেখুন কিছুটা ময়দা এইভাবে দলা করলে দেখুন দলা হয়ে যাচ্ছে, আর ভেঙে দিলে বালির মতো ঝরে যাচ্ছে। এখন এর মধ্যে সবটুকু আমের পাল্প দিয়ে খুব ভালো করে মেখে একটা দো তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে ময়দাটাকে মেখে একটা দো তৈরি করে নিয়েছি। আপনাদের হাতে বেশি সময় থাকলে এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। আমি রেস্টে রাখছি না, সঙ্গে সঙ্গেই আমি লুচি বেলে লুচি তৈরি করে নেব। প্রথমে দেখুন আমি লেচি কেটে তারপর এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো লেচিতে গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন একটা লেচি নিয়ে লেচিতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে লুচির আকারে বেলে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন একটা লেচি বেলে নিয়েছি, ঠিক এই একইভাবে সব লেচিগুলো বেলে নেব। দেখুন সব লেচি বেলা হয়ে গেছে। এখন কড়াইতে কিছুটা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা লুচি নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর লুচি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে লুচিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর লুচিটা ফুলে উঠল। এবার উল্টে পাল্টে লুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। ক্ষীর কিংবা কোনো রকম মিষ্টি পায়েসের সাথেও কিন্তু এই আমের লুচিটা খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে। বিশেষ করে যারা লুচি খেতে পছন্দ করে তাদেরকে যদি এইভাবে ফুলকো ফুলকো আমের লুচি তৈরি করে দেন তারা ভীষণই খুশি হবে। দেখুন লুচিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আবারও তেলে একটা লুচি দিয়ে দিচ্ছি। এই একইভাবে সব আমের লুচিগুলোকে ভেজে নেব। সব আমের লুচিগুলোকে ভেজে নিয়েছি, আর লুচিগুলো দেখুন কতটা ফুলকো হয়েছে। আর আমের লুচি তৈরি করার সময় কোনো ফুড কালার কিন্তু ব্যবহার করিনি, কত সুন্দর দেখুন একদম আমের কালারের লুচিগুলো তৈরি হয়েছে, একদমই হলুদ হলুদ আর ফুলকো ফুলকো, দেখেই কতটা ভালো লাগছে তাই না বন্ধুরা। আমের লুচি সাধারণ লুচির টেস্টের থেকে একদমই আলাদা। আমি যেহেতু এই লুচিগুলো সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম তাই এখানে কালো জিরে দিয়ে আলুর তরকারি করেছিলাম, সেটা দিয়েই সার্ভ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।